দেখো কত জিনিস হয়েছে, দেখো এগুলো সব তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো। আমি বলবো কার কোনটা, তোমরা এই যে দিদি সব বের করছে, এই যে মা বসে রয়েছে দেখার জন্য, ওই যে বাবা, ওই যে আমার মেয়ে, ও বা ঘুরা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর যে বলেছিলাম কী কী শপিং করেছি না করেছি সেসব দেখাবো, তো সেই সমস্ত শপিংয়ে সমস্ত বাজার নিয়ে আমি চলে এসেছি আর তোমাদের সাথে সেই সমস্ত সব বাজারগুলো শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, দিদি সব নিয়ে আসছে, এতে দিদি সমস্ত প্যাকেট নিয়ে আসছে, তোমরা দেখতে থাকো আমি কী কী বাজার করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সমস্ত যে বাজারগুলো হয়েছে সব আমার দিদি স্যালারি টাকায়, তাই না? চাকরি পেয়ে যায় তাই আমাদের সবাইকে একটা করে জামা কাপড় দিচ্ছি, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওকে দেয়, ওকে দেয়নি, তাই ও বলছে আমাকে দেয়নি। ওকে ওকে বাদি বাকি রেখেছে, ওকেও দেবে পরে, সেটা তোমরা দেখতেই পাবা। যাদের যাদের দিয়েছে তাদের তাদেরগুলো তোমাদের সাথে দেখাবো। তো চলো, ওর ভাইকে আর বাবাকে দেয়নি। তো চলে এসেছি আমাদের সমস্ত বাজার নিয়ে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো, কার কোনটা সেগুলোও বলবো। তো চলো দেখে নিই, এনে দিয়ে বের করে এবার আস্তে আস্তে প্রথমে সাজিয়ে দিলে এই দেখো দিদি আমাকে এটা গিফট করেছে পুজোয়, দিদিরও একটা আছে। আগে সাজগোজ দিয়ে শুরু করি, এই যে নেল পালিশটা, দিদি তোর কানেরটা দেখা, কানেরগুলো কত ডলার পড়লো? এই দেখো দিদিরে আর আমার, আমরা যা কিনি ম্যাচিং করে কিনি। দিদি একটা মাথার তেল কিনেছে, আমার মাথার চুল উঠে যাচ্ছে, তাই এটা দেখাতে যাচ্ছে না। তুমি দেখো না, দিদি রেগে গিয়েছে। আর এই যে দিদি পিপের পাতাটা কিনে দিয়েছে আমাকে পুজোয় পরবো, আমার ক্রিমটা রে। আর মার একটা ক্রিম কিনেছে, মা ওখানে চাচাতে মাথা। ঠিক আছে, তো এই গেল সাজগোজ। আর সাজগোজ সেরকম কিনে এগুলো ভালো লাগে, আরো সাজগোজ কিনে দেবে দিদি, সেগুলো শেয়ার করবো। তো চলো এইবার জামা কাপড়ের পালা। এইবার দেখো জামা কাপড় নিয়ে, এই দেখো এই জামাটা, এটা হচ্ছে আমার দিদির মেয়ের, মানে আমাদের রায়ের জামা এটা, এটা দিদির মেয়ের জামা, ইয়েলো কালার, কেমন হয়েছে তোমরা বলবা। আচ্ছা নেক্সট গেল আমার মেয়ের সোনালী জামাটা, দেখো নেক্সট এটা সোনালীর জামা, এই দেখো এটা সোনালীর জামা, এটা কেমন হয়েছে তোমরা জানাবা, মানে আমার প্রিন্সেসের জামা আর কি। তো গেল, আর এটা এই যে এটা দেখ, এটা রায়ের যে জামাটা তার ওন্নাটার প্যান্টটা। আর হচ্ছে এই দেখো, এই যে এই একটা শাড়ি দিয়ে, এটা কি শাড়িটার নাম জানো বল? কাই জামদানি, সব জামদানি, সব জামদানি। এটা কাকে দিয়েছিস তুই? আমি আমাকে দিয়েছি। ইয়া কি না, ও এটা ইয়ে করে দিয়েছে, মাকে দিয়েছে। মা এটা তোকে দিয়েছি আর এটা মাকে দিয়েছি। ও সরি, এটা আমাকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে। তো এই যে এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে পুজোয়, ঠিক আছে। এই শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ, ভালো করে দেখো তোমরা কেমন লাগছে শাড়িটা, তোমরা বলো। এই দেখো এটা পুরো হচ্ছে সবুজ কালারের আর রানী কালারের ফুল রয়েছে। আর এই পরেরটা হচ্ছে মাকে দিয়েছে আমার, তাই না? এই শাড়িটা মাকে দিয়েছে, এই দেখো দিদি, এটাও খুব, আমার তো মনে হয় খুব ভালো কালার, তোমাদের কেমন লাগবে জানি না, তোমরা কমেন্টে জানাবা। এই দেখো ব্লু কালারের মধ্যে পিঙ্ক, হ্যাঁ অল ওভার কাজ শাড়িগুলো, কোনো হচ্ছে বাদ নেই, সব জায়গাতেই কাজ আছে। আর খোলা লাগবে না। এই দুটো শাড়ি দিয়েছে, আর একটা জিনিস দেখাতে মনে নেই, এটা ক্রিম ক্রিম দেখাতে মনে নেই। আর হচ্ছে কিনেছি হচ্ছে রায়ের একটা জুতো আর দিদির একটা জুতো, দিদি শাড়ি কেনেনি এখনো, দিদি পরের বারে শাড়ি কিনবে, জুতো কিনেছে দিদি। এই যে জুতো হয়েছে দিদি, জুতোটা কেমন লাগলো তোমরা জানাবা। ও শাড়ি ড্রেসপত্র থেকে জুতোর প্রতি আগ্রহ বেশি, তাই না দিদি? আর হচ্ছে আমাদের রায় কিশোরীর জন্য একটা জুতো, রায়ের জুতোটা পরি,
রায়ের একটা জুতো হয়েছে, রায়ের জুতোটা দেখাতে গিয়ে ফোনটা পড়ে গেল। এই দেখো রায়ের জুতো, এই হলো আমাদের পুজোর শপিং। হ্যাঁ তো এই হলো আমাদের পুজোর মোটামুটি শপিং, দাঁড়াও ফোনটা নয়। তো এই হলো আমাদের পুজোর মোটামুটি শপিং, এখনও প্রচুর বাকি আছে, ও বাকি রয়েছে, মানে সোনালির বাবা বাকি আছে, আমার বাবা বাকি আছে, দিদি নিজে নিজের জন্য এখনও সেরকম কিছু কেনেনি। পারলে এবার স্যালারির সাথে তো আমার দুটো কিডনিও বেচতে হবে, যাদের ডিমান্ড দেখছে। দিদি কোনো বলতে দিদির ওপর ডিমান্ড করবো না। তো যাই হোক, এখনও অনেকজনের বাকি রয়েছে, তাদেরগুলো কমপ্লিট হবে, তো আর সেগুলোও তোমাদেরকে দেখাবো। আপাতত আজকে এইটুকুনি কমপ্লিট হলো, আর হচ্ছে কালকে বাড়ি চলে যাব আমি, আজকে দিদি চলে যাবে, কালকে আমরা চলে যাব। এই জন্য এই শপিংগুলো এত টুপাটা করে করা, যাদেরগুলো বাকি আছে তাদেরগুলো করবো। এর মধ্যে দিদি পরের সপ্তাহে যখন আসবে তখন তাদেরগুলো করবো, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ওর জামা কাপড় হয়নি বলে হেডফোন ছুঁড়ে মারছে আমার, আর দিদির দিদির গায়ের মধ্যে হেডফোন ছুঁড়ে মারছে। দিদি ওকে কেন দিল না এই সপ্তাহে? তো পরের সপ্তাহে উনি আর বাবাকে দেবে, সেগুলো এখানেই আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা ভালো লাগে, তোমরা আমি আগেই বলেছি সাবস্ক্রাইব করো, বলবো না কি বলবো, পরিবারে চলে এসো, আমাদের পরিবারে চলে এসো। তোমরা যারা যারা এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো ভালো থেকো সবাই, শুভরাত্রি, বাই বাই। আর দিদি একটা কি দেখাবে তোমাদের? না না কিছুই দেখাবো না। দিও দিদি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারা নিয়ে এসেছে। সিঙ্গারা, কারণ দিদি সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। আর তোমাদের সিঙ্গারা কার কার পছন্দ তোমরা সবাই আমাকে জানিও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই তোমরা আবার পরিবারে চলে এসো। টাটা, বাই বাই।